খাঁচার বাইরে ঘোরাফেরা করছে পাখিরা আর খাঁচাবন্দি হয়ে সেই দৃশ্য দেখছেন মানুষ। বড়দিন ইংরাজি নববর্ষের আগে এমনই চমক। আলিপুর চিড়িয়াখানায় নতুন এনক্লোজারের উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। আর খাঁচার ভিতর নয়, আলিপুর চিড়িয়াখানায় খাঁচার বাইরে অচিন পাখিরা, খাঁচাবন্দি হয়ে তাদের দেখছেন মানুষ। 150তম বর্ষে এমনই চমক আলিপুর চিড়িয়াখানায়। ভারতবর্ষের সমস্ত রাজ্যে সমস্ত বনদপ্তরে থাকা যতগুলি চিড়িয়াখানা আছে তার মধ্যে একমাত্র আলিপুর চিড়িয়াখানা নিজেদের 150তম বর্ষে এক এমন খাঁচা তৈরি করেছে যে খাঁচার মধ্যে থাকবে মানুষ এবং খাঁচার বাইরে থাকবে বন্যপ্রাণ। বন্যপ্রাণ অর্থাৎ পাখি এই মুহূর্তে একেবারে মুক্ত আকাশে উড়ে বেড়াবে আর মানুষ তাদেরকে দেখবে, সেখানে দাঁড়াবে, সেলফি তুলবে, উপভোগ করবে অবশ্যই খাঁচার মধ্যে থেকে। সোমবার নতুন এনক্লোজারের উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এখনো যদি মানুষ না শুধরায়, একটা এমন একটা দিন আসছে যেদিন মানুষ খাঁচার মধ্যে থাকবে এবং পশু পাখি বাইরে ঘুরবে, এবং সেই জায়গা থেকে এটা, এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে যেভাবে নির্দেশ দেন, মানুষের জন্য আরও অভিনব কিছু কিছু চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। এদিন থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হলো নতুন এই এনক্লোজার। সামনেই বড়দিন, তারপরে ইংরেজি নববর্ষ। এই সময় আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমান সাধারণ মানুষ। এবছর নতুন আকর্ষণ দর্শকদের ভিড় আরও বাড়াবে বলেই মনে করছেন আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ। বনদপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা এই প্রকল্পের উদ্বোধন করলেন এবং আজ থেকেই চালু হয়ে গেল সাধারণ দর্শকদের এই খাঁচায় প্রবেশ। জি ২৪ ঘন্টার জন্য, ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।